নুনাদা নুনাদা কি হলো রে? জানিস না, এবার আর হলিগে নামক কুলিরে ডিজে পঙ্কজ করেছে। কারা? মদনার? হ্যাঁ হ্যাঁ, ও রায় ডিজে পঙ্কজ করেছে। তুই কোথায় শুনলি রে যে ওরা ডিজে পঙ্কজ করেছে? হ্যাঁ আমি শুনলি না। তো কোথায় শুনলিস তুই বল। আমি যখন বান্দি গেলি না, তখন মদনারা গল্প করতেছিল যে সরস্বতী পূজায় হামরা করে হারাইছে, এবার হলিগে যে করে উপর কুলিরাকে হারাবো। সেই তখন আমি শুনলি। বড় মরদ, উপর কুলির ছেলেকে হারান দিবে, সেটা আবার নামক কুলির ছেলে লাই। তখন তুই বলতে লাগলি যে দমাসে তো লাগাবি কম্পিটিশন, সেই দিন বুঝবি বল। নাই আমি একাই ছিলি, ওই জন্য নাই বললি, ডর লাগতেছিল না, ওরা অনেক লোক ছিল, যদি পিকে দিত। ওরা ডিজে পঙ্কজ করলে তো কি হলো রে? আমরা ডিজে সার্জেন কে নাম আমো। হ্যাঁ হ্যাঁ, ওদের সঙ্গে কম্পিটিশন লাগাতে হবে, আর এবারেও হারাতে হবে। সরস্বতী পূজা যেমন হারান ছিলি না, এবারেও হলিও হারাবো। চোরে হাবুয়া, তাহলে আমরাও সবাইকে ডাকা হাঁকা করে নিয়ে ডিজে সার্জেন্টটা বাইনে আই করে দিব। চো হ্যাঁ হ্যাঁ, চো 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 চো, তাহলে টেড় পাশে হাঁকাবো। চো হ্যাঁ হ্যাঁ, চো তাহলে টেড় পাশে ঘর দিকে যাবো। চো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রে নুনা, এই ঘরটাই মনে হচ্ছে টের পাশে বটে। হ্যাঁ রে, মনে হচ্ছে এইটাই বটে। তালা কবে কবে দালান বনান দিল গগলি বিকে। লোকের দেখে লাভ নাই রে বাপ। হ্যাঁ হ্যাঁ, সেটা তুই ঠিকই বলছিস, তবে আমাদের দ্বারা যে এইসব বোনা হবে কিনা মন বলছে। ওরে নুনা, টের পাশে ঘরে আছে না নাই, শালা বাইরে আছে নি। তো হাঁকা রে, না হাঁকালে আন খাইবি রে। শালা মনে হচ্ছে এখন আরামের ঘুম দিছে, ঠেঙ্গের উপর ঠেং চাপাই নিয়ে, আর ও এখন বাইরে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও বটে, গগলি বিকে দুটি টাকা হয়ে আনছে মনে বলছে। হাঁকা হাঁকা হাঁকা। হ্যাঁ হ্যাঁ, হাঁকাছি হাঁকাছি। এরে টের পাশে ঘরে আছিস নুনা রে, কোথায় গেলি? হ্যাঁ নুনা, হাঁকালি তাও সালার কোনো রাস শব্দই নেই, আছে না নাই। দেখ পাছে গগলি বিকতে গেছে নাকি। তা হতে পারে, একবার হাঁকাই দেখছি। হ্যাঁ আরেকবার হাঁকাই দেখ, যদি বাইরে হয় তো। আরে টের পাশিয়া আছিস তো বাইরে নরে কুলি দিগে। ওই রে বাইরে হলো টের পাশিয়া, সালা মনে হচ্ছে ঘরে নিয়েছে। আমাকে একবার হাঁকাতে দেন সালা টের পাশিয়া, কেন টের পাশিয়া বাপ বাইরে যাবে একেই হাঁকা নিয়ে। তখন এলে তাই কি করছিস লে হাঁকা, তুমি যদি হাঁকালে বেরে হবে তো। দেখ রে দেখ, একে হাঁকা নিয়ে বাইরে আনছি। এরে হেঁচকার বেটা টের পাশিয়া, কুলি দিকে বাইরে নরে। শালা কে ডাকছি? বাপের নাম ধরি শালা ডাকছি, কে বড় বাপ দেখি যাই। শালা বাপের নাম ধরে নিয়ে ডাকা হয়েছে, তাও তো শালা তোর মায়ের নাম বললি নাই বুঝলি, ওইটা বহুত ভালো। শালা যখন ভালো কথা হাঁকাচ্ছি টের পাশে বাইরে হারে, টের পাশে বাইরে হারে, তখন শালা বাইরে আবার নাম নাই, আর যখন তোর বাপের নাম হাঁকান দিলি তখন শালা ঠিকই বেরিয়ে আলিস। নাই রে বাপ, গগলি বিকে থকিয়ে গেছি, ওই জন্য ঘুমাতে ছিলি। ওই জন্য তো চোখ তোর একদম গগলির মতো হয়ে গেছে। বল বল কি বলছিস বল। জানিস নরে টের পাশিয়া, নামকুলি ছেলে গিলেন হলিয়া ডিজে পঙ্কজ করেছে। সত্যি নাকি রে? সত্যি। আরে হ্যাঁ, আমি এখন শুনি আলি। ইস, তাইলে তো আমরা খুব ভালো সেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো সেট করার জন্য এসেছি। চ চ চ, আজকে ডিজে সার্জেন্ট বাইনা করে দেবো। চ হ্যাঁ তো চ চ তাইলে। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। শুন রে বাবুরা, এবার হলিয়ে যে হোক করিয়ে উপর কুলিলে আমরা ভালো করেই করব। দন্দা তুই ঠিকই বলেছিস, যে হোক করিয়ে উপর কুলিলে ভালো করেই করতে হবে, আমরা ভালো করেই করবো। হ্যাঁ ভালো মানে সেদিকে সব কিছুর ব্যবস্থা থাকবে বুঝলি না, কোনো কিছুটার কমি হতে দিব না, রং মদ আবির টাবির পুরা একদম কোনোটার কম হতে দিব না। যতই মিটিং করুক আর যেই করুক, আমাদেরও বাইনে হয়ে গেছে ডিজে সার্জেন, আমরা আর পারবে নাই। কইরে নুনা, দলবল নিয়ে কোথায় গেছিলি রে? তোর বাপের শ্বশুর ঘর গেছিলি ভয় খাতে। সালা উল্টা পাল্টা বলবি নাই। নাই তো তোরা কি করবি রে? কি করবি? আমরাও তিনজন আছি। সালা ঝাঁকি নিয়ে ঘর চলে যাবো, উঠাবারও লোক থাকবে নাই। বেটা ছেলে বটিস তো ছুঁয়ে দেখা রে, একবার টাচ করে দেখা। সালা ঘিস্টা মুহারা, সালা 7 দিন এলে সিনাস নাই, তোরাকে আমরা ছুবো? কেউ ছুঁচ না রে, নাই তো সালা খুঁজে তুই মরবি। এই থালা থালা হামলাকে ঘিস্টা মুহা বলবি নাই রে, থালা হামলা দেলি ফিনান তলি দেলি। চুপ সালা চুপ, দম নাই রে দম নাই, যে নামো কুলি ছেলেকে ছুঁয়ে দিব। একবার তাত করে দেখা তাত, থালা একটা মাইলও ভুঁয়ে পড়বে নাই বুঝলি। চুপ সালা থা মুহা, না হলে ডিজে পঙ্কজ করা আছে রে, ডিজে পঙ্কজ করা আছে। এবার হলিয়ে যদি তোদের টং গিলাকে না ফেলাতে পারি, পাইরা টং গিলাকে তো বলবি, বাজাই তোদের সালা কালি গিলাকেও ফেলান দেবো। হ্যাঁ রে, দম আছে তো লাগাবি কম্পিটিশন, আমাদেরও ডিজে সার্জেন করা আছে। আর তোদের ডিজে সার্জেন সালা গায়ের বক্সলা বাইনা করে নিয়ে ডিজে সার্জেন, আমরা যেমন জানিয়ে নেই। হ্যাঁ তো একবার লাগাবি কম্পিটিশন, তারপর বুঝবি গায়ের বক্স ন কি বক্স। ওই গায়ের বক্সলার সঙ্গে লাগাবো আমরা কম্পিটিশন, সালা তোদের বক্স গিলাকে খাঁচিলাই ঢাকাই রাখবি হাঁস ছেলের মতন। আমরা যদি বাজাই দিন তোদের বক্সলার পাশে, তো তোদের বক্স গিলার স্পিকার গিলা ছিঁড়ে যাবে রাত নেই বুঝলি, ফুট ফুট ছিঁড়তে দেখবে। আমরা যদি বাজাই দিন তো তোর দাদুর ধুতিটা খোসান দিব, দেখবি তোর দাদুর চাম দেখান গেছে। লাগাবি কম্পিটিশন লাগাবি, যদি তোদের চালটা যদি না হিলান দিতে পারি তো বলবি, তোদের কজ্জিলা হিলান দিব রে কজ্জিলা বুঝলি। হ্যাঁ তো কালকেই বোঝা যাবে কোন কুলির বেশি দম আছে। হ্যাঁ হ্যাঁ, দেখাই যাবে, দেখিয়ে লিব কালকে, তোরা দেখিয়ে লিব। হ্যাঁ হ্যাঁ, পারিস তো দেখিয়ে নিবি। হ্যাঁ তো ঠিক আছে, কালকে তো যা জুড়ি পুটি আছে না মাছ কুলিকে নিয়ে আসবি, আর আমরাও নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। চলো রে উপর কুলির বাদার তারা কেলাব, চলো কালকেই দেখা যাবে গেদের সঙ্গে। আরে হ্যাঁ যা, আমরাও নামো কুলি রে, মোকরা কুচা কেলাব বটি, কুচে ভুল কান দিব, আমাদের ছিনিয়ে নিবি। চরে চ চ চ। হ্যাঁ হ্যাঁ চ চ, বুঝলি রে লেবু, কালকে যদি কম্পিটিশন হারিয়ে যাই তো সালা ঝাঁকা ঝাঁকি হলো সালা জিতবো। হ্যাঁ হ্যাঁ, থাকবি যা তুই কেন ফ্যামিলি নিয়ে নো, তাহলে একাই দু লোককে ডাকবো আর তুই এক লোককে ডাকবি। হ্যাঁ হ্যাঁ, দম আছে তো বাজারে, আর আমরাও বাজাছি।
हाँ हाँ ले 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 बजा बजा रे रुक रुक बजा।